বাংলার মানুষের টাকা ফেরত পাওয়ার কি হলো এই কথার উত্তর কেউ দিচ্ছেন না সারা ভারতে এখন নাটক হচ্ছে যাত্রা হচ্ছে যাত্রাপালার নাম হচ্ছে গণতন্ত্র বাঁচাও যাত্রাপালার নাম হচ্ছে দুনিয়ার চোর একাও এই যাত্রাপালা মধ্যে যারা প্রকৃতপক্ষে সর্ব সর্বশান্ত হয়েছে সেই সাধারণ মানুষ গরিব মানুষ তাদের চোখের চলের কথা কেউ মনে রাখছে না একটা সরকার তার প্রধান মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তরেরও দেখাশোনা করেন তিনি গিয়ে রাস্তায় বসে পড়ছেন বসে পড়ছেন কিসের জন্য না তার একজন প্রশাসনিক অধিকর্তা পুলিশ কমিশনার তাকে জেরা করার জন্য কেন্দ্রীয় একটা সংস্থা সিবিআই তারা এসেছে এবং তাদের সেখানে যাতে সে ঢুকতে না পারে তার বাড়িতে সেজন্য সরকারের অন্যান্য ধরনের পুলিশ অফিসাররা কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে তাদেরকে ধরে নিয়ে গেছে টেনে হেঁচড়ে নিয়ে গেছে এটা তো রাজ্য সরকারের দিক থেকে বলতে হবে যে রাজ্য সরকার বিদ্রোহ করছে এবং শুধু বিদ্রোহ করছে তাই নয় তারা এরকম কথাও বলছে যে তোমার যদি তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন থাকে তাহলে আমার চারশো বিশ আছে একশো চুয়াল্লিশ আছে অর্থাৎ তারা বলতে চাইছে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটাকে তারা একটা সব থেকে খারাপ জায়গায় নিয়ে যেতে চাইছে এর থেকে জঘন্য পরিস্থিতি আর হয় না বাজেট অধিবেশন ছিল বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি বিশেষভাবে বাঞ্ছনীয় সেই বৈঠক হচ্ছে কোথায় না রাস্তায় এইটা পশ্চিমবঙ্গের কেন সারা ভারতের এবং আমার ধারণা গোটা পৃথিবীতে এরকম ধরনের ঘটনা আর কোথাও হয়েছে বলে আমার ধারণা নেই কিন্তু গোটা ঘটনাটা তৈরি হলো কি করে কেন তার কারণ লক্ষ লক্ষ প্রতারিত সর্বশান্ত বিভিন্ন ধরনের চিটফান্ডে হারিয়ে যাওয়া মানুষ যাদের একটা বড় সংখ্যক প্রায় একশোর কাছাকাছি আত্মহত্যা করেছে সেই বিপুল সংখ্যক জনসাধারণ তাদের কথা কিন্তু কেউ বলছে না বলা হচ্ছে কি বলা হচ্ছে সিবিআই এলো আমার অফিসারকে ধরল কেন কিংবা আমার অফিসার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অফিসার কিংবা আমি চোর রাজীব কুমার চোর এই কথাগুলো তো জিজ্ঞাসা করছি না পশ্চিমবঙ্গের সেই সমস্ত হতভাগ্য সাধারণ মানুষের কথা জিজ্ঞেস করছি যাদের সারা জীবনের পুঁজি চিটফান্ডের কর্তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে চুরি করেছে বাটপাড়ি করেছে আমি তো তার কথা জিজ্ঞেস করব সিট করে বিশেষ ধরনের একটা ইনভেস্টিগেটিং টিম তৈরি করে যে টিমের প্রধান ছিলেন রাজীব কুমার তিনি যে কাগজপত্র দিয়েছিলেন সংগ্রহ করেছিলেন সেগুলো কি তিনি সিবিআইকে দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে কিছু কি আড়াল করে রেখেছিলেন অথবা তিনি যে সমস্ত লাল নীল সবুজ ডায়েরি পেয়েছিলেন সেগুলোকে তিনি সব সময় মতো দিয়েছিলেন অর্থাৎ বাংলার মানুষের টাকা ফেরত পাওয়ার কি হলো এই কথার উত্তর কেউ দিচ্ছেন না সারা ভারতে এখন নাটক হচ্ছে যাত্রা হচ্ছে যাত্রাপালার নাম হচ্ছে গণতন্ত্র বাঁচাও যাত্রাপালার নাম হচ্ছে দুনিয়ার চোর এক এই যাত্রাপালার মধ্যে যারা প্রকৃত প্রকৃতপক্ষে চুরিত সর্বশান্ত হয়েছে সেই সাধারণ মানুষ গরিব মানুষ তাদের চোখের জলের কথা কেউ মনে রাখছে না এর তীব্র আপত্তি জানানো উচিত গোটা পশ্চিমবঙ্গে এই ব্যাপারে গণ আন্দোলন হওয়া উচিত এবং আমার ধারণা এই যে চিটফান্ডে যারা সর্বশান্ত হয়েছেন তাদেরকে রাজনৈতিক দল মত নির্বিশেষে এসে সোজা হয়ে দাঁড়ানো উচিত তারা এসে বলবে মেট্রো চ্যানেলে যে আমাদের টাকা ফেরত দাও তুমি মন্ত্রিসভার বৈঠক এখানে করো না তুমি মন্ত্রিসভার বৈঠক যেখানে করবার সেখানেই করো তুমি লোককে বোকা বানানোর জন্য বলো না যে আপনারা একটু করে বেশি ধূমপান করুন তাহলে আমি বেশি ট্যাক্স পাবো এবং সেই ট্যাক্স থেকে ওদের টাকা দিয়ে দেবো এই ধরনের কথা এই ধরনের মিথ্যাচার এই ধরনের হৃদয়হীন নাটক পশ্চিমবঙ্গে চলছে এবং সেই নাটকের সঙ্গে যুক্ত হচ্ছে কারা বিভিন্ন চুরির কেসে কোটি কোটি টাকা চুরি করেছে তারা সব জামিন প্রাপ্ত হয়েছে তারা সব বেলে আছে এই সমস্ত লোকেরা আজকে এসে কানিমজি তেজস্বী যাদব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের নেতা তারা এসে উপস্থিত হচ্ছে আমি শুনলাম মুখ্যমন্ত্রী নাকি সরকারি কাজ করছেন সরকারি কাজ করছেন বলে তিনি ওখানে বসেছেন ফলে তার চারপাশে পুলিশ অফিসাররা থাকতেই পারেন এই ধরনের কথা তিনি বলছেন ভালো কথা তো ধর্নায় বসা হয়েছে সরকারি একটা অনুষ্ঠানের জন্য আমি মেনেই নিলাম তার পথে তাহলে তিনি আজকে কেন বললেন এই ধরনা আমি তুলে নিলাম কারণ অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করে আমি ঠিক করলাম যে এবারে এটা শেষ হবে এবারে আমরা দিল্লিতে বৈঠক করব অথচ তিনি বলছিলেন এটা রাজনৈতিক ঘটনা নয় এটা রাজনৈতিক অনুষ্ঠান নয় তাহলে তিনি কোন কথা কখন বলছেন কোন ধরনের বিষয় কখন বলে তিনি মূল ব্যাপারটাকে চাপা দিতে চাইছেন এটা তো বুঝে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে কথা তো একটাই চুরি হয়েছে সুদীপ্ত সেন কিংবা গৌতম কুণ্ডুরা কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেই চুরির ভাগ নানা জায়গায় ছড়িয়ে পড়েছে এই চুরির ভাগ নানা জায়গায় ছড়িয়ে পড়েছে যাদের হাতে গেছে তারা কতটা পেয়েছে এই কথাগুলো লোকের জানতে হবে শুধু এই জানলেই হবে না তাদের টাকা পয়সা যেখানে যা আছে সেটাকে একটা জায়গায় বাজেয়াপ্ত করতে হবে সংগ্রহ করতে হবে যুক্তি সংগতভাবে সবাইকার মতো ফিরিয়ে দিতে হবে এইটাই তো হচ্ছে আসল ঘটনা আসল ইস্যু এই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যতীন্দ্রনাথ কথা কথাগুলি আসল কথাটি ভুলে যেতে ভাই কাব্যের জাল জালগুলি এই কাব্যের জাল বনবার চেষ্টা এটা অত্যন্ত আপত্তিকর ধিক্কারজনক এবং সাধারণ মানুষ যারা সর্বশান্ত হয়েছেন তাদের সমবেত প্রতিবাদ হওয়া দরকার এবং তার পাশে দলমগ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষের যাওয়া উচিত